গ্রিন লাইনের বাসে করে ঢাকা থেকে কলকাতা যাচ্ছি। আমরা গ্রিন লাইনের বিজনেস ক্লাস এ টিকিট কেটেছি 2000 টাকা করে পার পার্সন, কিন্তু আমরা যখন রাজারবাগ আসলাম তখন আমাদেরকে ডাবল ডাকার বাসটি টিউটি দেওয়া হলো। এটা আর ভালো হয়েছে, ডাবল ডাকার বিজনেস ক্লাস থেকেও ভালো। তো যথা সময় এটা বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গেছে, আর সিট ফ্যাসিলিটি এবং সব কিছুই মোটামুটি ভালো, আরামদায়ক জার্নি। বাংলাদেশের সাইডের গ্রিন লাইনটা যথেষ্ট ভালো, আরামদায়ক। এই গ্রিন লাইন বাসটিতে সিটগুলো যথেষ্ট বড়, 2:1 লেগ স্পেস রাখা যায়, এমনকি এটা শোয়াও যায়। এক কথা বলা যাবে, সিটটা খুব ভালো, রাতে জার্নির জন্য যথেষ্ট আরামদায়ক, আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন। রাজারবাগে মোটামুটি তাতে সব বাস ছাড়ে, আর বাংলাদেশের সাইডের বাসটা ভালো, বাট ইন্ডিয়ান্স এই দেখেন ইন্ডিয়ান সাইডের যে গ্রিন লাইন বাসটি সেটা আমার কাছে ভালো লাগে নাই। এটা এতটা আরামদায়ক না, এটা হেলানো যায় না, প্লাস মোটামুটি মানের এই আর কি। আর ইন্ডিয়া সাইডের সব গাছগুলো এমন, এখানে কিছু করার নাই। ইংল্যান্ড বাসের টিকিট আপনি অনলাইনে চেক করে পাওয়া যাবেন। ঢাকা থেকে কলকাতার টিকিট মূল্য হলো 2000 টাকা পার পার্সন।